আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমি সাজেদা খানম সকলকে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং, হাউ আর ইউ? আই অ্যাম ফাইন, আই হোপ ইউ আর অলসো ফাইন। আজকে তোমাদের ক্লাস ওয়ানের ইংলিশ ক্লাস করাবো। খেয়াল করো, সবাই খাতা এবং পেন্সিলটা নিয়ে বসে যাও। দেখো, খেয়াল করো, নিশ্চয়ই বসেছ, বোর্ডের দিকে খেয়াল করো সবাই। আজকে আমরা কি শিখব? আমরা কি শিখেছিলাম এর আগে? চারটা করে শব্দ গঠন শিখেছিলাম, তাই না? শব্দ তৈরি করতে শিখে গিয়েছিলাম। আজকে আমরা শিখব ই এবং এফ। ই এবং এফ এই দুটো লেটার দিয়ে চারটা করে শব্দ তৈরি করতে। ঠিক আছে, খেয়াল করো কি কি শিখবো আজকে। আর খেয়াল, লেখার সময় খেয়াল করবে ঘরটা যেন ঠিক মতো করে লেখা হয়। আমি দেখিয়ে দিয়েছি প্রত্যেকের খাতা, খাতায় আমি লিখে দিয়েছি, দেখিয়ে দিয়েছি কিভাবে লিখতে হবে বর্ণগুলো, ABCD বর্ণগুলো কিভাবে লিখতে হবে, বড় হাতের ছোট হাতের। তাহলে কি হবে, তোমাদের লেখাগুলো অনেক সুন্দর হবে। খেয়াল করো, ই ফর কি হয়, এই যে সমান সমান দেওয়া যাবে না, আমি দেখিয়ে দিয়েছিলাম সমান সমান দেওয়া যাবে না। আর ই ফর কি হয় বলতো? ই ফর দেখি বলতে পারো নাকি? আমরা সবাই খাই সকালবেলা, তাই না? কি কি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর খেতে হয় কি? ডিম, না? ডিমের ইংরেজি কি? এগ। ই ফর তাহলে কি শিখে গেলাম? এগ। হ্যাঁ, ই ফর এগ। খেয়াল করো, যখনই আমরা লিখবো, দেখো বড় দুইটা ঘরে ঠিক এইভাবে করে লিখব, আর মাঝের ঘর থেকে আমরা এইভাবে টান দিয়ে নিচের ঘরে চলে যাব, আবার মাঝের ঘর থেকে টান দিয়ে নিচের ঘরে চলে যাব। দেখো, এগ এইভাবে হবে, এগ। ই ডাবল জি, এগ। এগ অর্থ ডিম। ই ডাবল জি, এগ। এগ অর্থ কি? ডিম। এরপরে আবার আসো দেখি, ই, হ্যাঁ, এ, আর কি হয়? ইয়ার। ইয়ার অর্থ কি? কান। এই যে আমাদের সাথে কান আছে, তাই না? ইয়ার অর্থ কান। ই এ আর, ইয়ার। ই এ আর, ইয়ার। ইয়ার অর্থ কি? কান। তারপরে বলো কি হবে। আমরা চিড়িয়াখানায় গিয়েছি, অনেক বড় একটা জীব দেখেছি, প্রাণী, তাই না? সেটা কি? অনেক বড় এলিফ্যান্ট। ELEPHANT কি হলো? এলিফ্যান্ট। এলিফ্যান্ট অর্থ কি? এলিফ্যান্ট অর্থ হাতি। ELEPHANT এলিফ্যান্ট। এলিফ্যান্ট অর্থ হাতি। আর একটা শিখবো কি বলতো? কি আরেকটা কি শিখবো বলতো? ইন। ইন অর্থ কি? শেষ। ইন, শেষে। সব শেষ হয়ে গেলে আমরা কি সবাই কি লেখে? শেষ করে চলে যায় যখন, তখন ইন, শেষ, শেষ। হ্যাঁ, আবার বলছি খেয়াল করো, ই ফর, ই ফর কি? এগ। ই ডবল জি, এগ। ই ফর ইয়ার, ই এ আর, ইয়ার। ই ফর এলিফ্যান্ট, ই এল ই পি এইচ এ এন টি, এলিফ্যান্ট অর্থ হাতি। ই ফর ইন্ড, ই এন ডি, ইন্ড। ইন্ড অর্থ শেষ বা সমাপ্তি, ঠিক আছে, সমাপ্ত আর কি। আচ্ছা, এখন এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ ই দিয়ে, আশা করি বুঝতে পেরেছ। এখন এফ,
এফ এফ ফর কি? এফ ফর খেল, খেল করো। তোমাদের আমরা কি খুব গরমে কি অনুভব করি? অনেক গরম। পর কি করে? ফ্যান চালো, ফ্যান চালো, পাখা চালো, পাখা চালো। পাখা তো বলি না, তাই না? ফ্যান বলি। সেই ফ্যান ইংরেজিতে ফ্যান, বাংলায় পাখা। ইংরেজিতে ফ্যান, বাংলায় পাখা। আমরা সবাই কি বলি? ফ্যান চালো, ফ্যান চালো, ফ্যান, ইংরেজি বলি, তাই না? ফ্যান, ফ্যান অর্থ পাখা। এফ ফর ফ্যান, এফ এ এন, ফ্যান। এফ ফর ফ্যান। আরেকটা খেয়াল করো, এফ, এফ ফর, এফ আর ও জি, কি হলো? ফ্রগ। এফ আর ও জি, কি হলো? ফ্রগ। ফ্রগ অর্থ কি? ব্যাং। ফ্রগ অর্থ ব্যাং, বর্ষাকালে ডাকে না ঘ্যাং ঘ্যাং করে। ফ্রগ অর্থ ব্যাং, আমরা দেখেছি নিশ্চয়ই। হ্যাঁ দেখেছি, ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ। ফ্রগ অর্থ কি? ব্যাং। আর একটা দেখো এখন কি হয়, পরেরটা কি হয় খেয়াল করো। এফ ফর কি হলো, কি হয়ে গেল বলতো? ফক্স। ফক্স হচ্ছে খেকশিয়াল, তাই না? ফক্স, এফ ও এক্স, ফক্স। ফক্স হচ্ছে খেকশিয়াল। আর একটা খেয়াল করো তো কি হচ্ছে। এটা কি? এফ এ টি, ফ্যাট। ফ্যাট অর্থ কি? মোটা, অনেক মোটা মানুষ, তাই না? মোটা। আমরা চিকন হলে পাতলা বলি, আর মোটা ফ্যাট, সেটা কি? ফ্যাট, মোটা। এফ এ টি, ফ্যাট। ফ্যাট অর্থ মোটা, মনে থাকবে নিশ্চয়। খেয়াল করো, বলছি আবার, এফ ফর ফ্যান, এফ এ এন, ফ্যান। এফ ফর ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ। এফ ফর ফক্স, এফ ও এক্স, ফক্স। এফ ফর ফ্যাট, এফ এ টি, ফ্যাট। আবার বলছি খেয়াল করো, এফ ফর ফ্যান, এফ এ এন, ফ্যান। ফ্যান অর্থ পাখা। ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ। ফ্রগ হচ্ছে ব্যাং। এফ ফর ফক্স, এফ ও এক্স, ফক্স। এফ ফর ফ্যাট, এফ এ টি, ফ্যাট। ফ্যাট হচ্ছে কি বলতো? মোটা। ফ্যাট হচ্ছে মোটা। আবার বল, খেয়াল করো, আমি বলছি অর্থ সহকারেই বলছি। ই ফর এগ, ই ডাবল জি, এগ। এগ হচ্ছে ডিম। ই ফর ইয়ার, ই এ আর, ইয়ার অর্থ কি? কান। ই ফর এলিফ্যান্ট, ই এল ই পি এইচ এ এন টি, এলিফ্যান্ট। আর ই ফর ইন্ড, ই এন ডি, ইন্ড। ই ফর এগ, ই ফর ইয়ার, ই ফর এলিফ্যান্ট, ই ফর ইন্ড, ই ফর এগ, ই ফর ইয়ার, ই ফর এলিফ্যান্ট, ই ফর ইন্ড, মনে থাকবে। এফ ফর ফ্যান, এফ এ এন, ফ্যান। এফ ফর ফ্যান, এফ ফর ফ্রগ, ফ্যান অর্থ কি? পাখা, পাখা। আর এফ ফর ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ। ফ্রগ হচ্ছে ব্যাং, ফ্রগ অর্থ ব্যাং। ফক্স, এফ ও এক্স, ফক্স। ফক্স হচ্ছে খেকশিয়াল, তাই না? আমরা কি দেখি? দেখেছি না? গ্রামে দেখা যায়, আর ঢাকা শহরে কোথায় দেখবা? যে মাঝে মাঝে দেখা যায়, আবার চিড়াখানাও আছে। ফক্স, ফক্স হচ্ছে খেকশিয়াল। আর এফ ফর ফ্যাট, এফ এ টি, ফ্যাট। ফ্যাট অর্থ কি? মোটা। ফ্যাট অর্থ মোটা।
তাহলে আমরা দেখি F for fan, F for frog, F for fox, F for fat. আবার খেয়াল করো, F for fan, F for frog, F for fox, F for fat. শিখেছি আমরা? হ্যাঁ শিখে ফেলেছি। আসো আমরা আরেকবার পড়ি সবাই মিলে, তাহলে কি হবে আমাদের হয়ে যাবে, তাই না? E for egg, E for yard, E for elephant, E for ant, E for egg, E for yard, E for elephant, E for ant, F for fan, F for frog, F for fox, F for fat. আবার বলছি, F for fan, F for frog, F for fox, F for fat, E for egg, E for ear, E for elephant, E for ant, F for fan, F for frog, F for fox, F for fat, F for fan, F for frog, F for fox, F for fat. মনে থাকবে নিশ্চয়? আরেকবার বলছি, খেয়াল করো, E for egg, E for ear, E for elephant, E for ant, E for egg, E for ear, E for elephant, E for ant, F for fan, F for frog, F for fox, F for fat, F for fan, F for frog, F for fox, F for fat, F for fan, F for frog, F for fox, F for fat. তাহলে কি শিখলাম আমরা আজকে? চারটা করে শব্দ তৈরি করতে শিখে গিয়েছি ই এবং এফ দিয়ে। মনে থাকবে নিশ্চয়? এগুলো খাতায় খুব সুন্দর করে লিখে ফেলবে, আর ঘরগুলো খেয়াল করে করে লিখবে যেন ভুল না হয়, তাই না? তাহলে ম্যাডাম কি করব? গুড গুড, ভেরি গুড দিয়ে দিব, স্টার দিয়ে দিব, তাই না? হ্যাঁ স্টারও দিয়ে দিব, ডাবল ডাবল স্টার। তোমরা অনেক সুন্দর করে লিখবে, আমি তাহলে দিয়ে দিব। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।